হ্যালো, গুড ইভিনিং। ধরিত্রীর একটা নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। সত্যি কথা বলতে অনেক 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 দিন পর আমি ব্লগ করছি। আসলে কি বলতো, একটা আমরা তো চাকরি করি, চাকরিতে আমি একটা নতুন জবে জয়েন করেছি আর ও তো করেই, তো সেই অর্থে সেভাবে ব্লগ করার টাইম পাই না। বাড়িতে ঢুকতে ঢুকতে অনেকক্ষণ সন্ধ্যাবেলা হয়ে যায়, তো সারাদিনে আর কি দেখাবো, অফিসে তো ব্লগ অ্যালাও নয় বলো তো। সেই জন্য এখন মাঝে মধ্যে হয়তো ব্লগটা করা হয়, ওই জন্য প্রত্যেক দিন করা হয় না। কিন্তু আমাদের অল অ্যাবাউট আসার পক্ষ থেকে সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো, সবাই ভালো থাকুক এটাই কামনা করি। কালকে শিবরাত্রি গেল, তো মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। তো একটা কালকে শিবরাত্রি তো ছিলই, সাথে সাথে আরেকটাও জিনিস ছিল, আর কালকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। তো সত্যি কথা বলতে সেলিব্রেশন বলতে, দেখো আমাদের তো অফিস ছিল, অফিসে গিয়েছিলাম আর কালকে শিবরাত্রি ছিল। তো শিবের মাথায় জল ঢালা ঢালা আজকে ও সব করেছে, তো আমার একটু শরীরটা খারাপ ছিল বলে ইচ্ছা চাই মানে থাকলেও করতে পারিনি ব্যাপারটা। আলটিমেটলি ভেবেছিলাম যে করব, কিন্তু করতে করতে পারিনি, এত শরীরটা খারাপ হয়ে গেল। তো এখন মোটামুটি আছি ওই আর কি। কিন্তু কালকে যত দেখো, সত্যি কথা বলতে বাঙালি বাড়িতে তো শিবরাত্রির দিন কোনো কিছু ঢোকে না, মানে আমিষ খাবার আর কি ঢোকে না, ননভেজ ঢোকে না, আমাদের বাড়িতেও ঢোকেনি। তো কালকে ও একটা কেক এনেছিল, সেই কেকটা শুধু কেটেছি, আর আমি আর ও গিয়ে চয়েস করে নিয়ে এসেছিলাম কেকটা, তো ওটা শুধু কাটা হয়েছে, তো ওইটুকু আর আমি দেখাইনি। আর এমনি আজকে যেটা হলো, আজকে সেরকম কোনো বাউন্ডারি ছিল না, আজকে দুপুরবেলা কিছু খাবার দাবার এনে খাওয়া হয়েছে, ওইটুকুই সেলিব্রেশন করা হলো, এর বাইরে আর কিছু করা হলো না। আশা করছি ইন ফিউচার যে অ্যানিভার্সারিগুলো আসবে সেগুলো বড় করে যাতে সেলিব্রেশন করা যায়, কিন্তু এবারটা হয়নি নানা কারণে। এবার একটু এখন অ্যাকচুয়ালি এখন প্রায় 7টা বাজে, হয়তো 20-তে 7টাই বাজে, হ্যাঁ। তো আমরা এখন একটু বেরোবো, আশেপাশে একটু ঘুরে টুরে একটুখানি যদি কিছু করে আসা যায় সেটা করব, ঠিক আছে? তো ইচ্ছা ছিল আজকে অনেক কিছুই, মানে যেহেতু এটা তো অনেক দিন ধরেই জানতাম 18 তারিখ শিবরাত্রি, আমরা সেভাবে কিছু সেলিব্রেশন করতে পার মানে পারবো না, সেই মানে সেলিব্রেশন বলতে কি, মানে হয়তো কোথাও সেদিন যেতে পারবো না, সেই অর্থেই পুজোটা তো দেওয়া হয়েছে, এটাও তো অনেক বড় কথা, কিন্তু সে অর্থে কিছু করতে পারিনি। তাও আজকে ইচ্ছা ছিল যে একটু বিকাল বিকাল মোটামুটি 4টা সাড়ে 4টা নাগাদ শাড়িটারি পরে একটু বেরোবো, আরও কিছু হয়তো করব, এরকম ইচ্ছা ছিল। কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি এমন বললাম না, শরীরটা ভালো ছিল না, ঘুমিয়ে পড়েছি এমন, উঠতে উঠতে হচ্ছে কটা বেজে গেল, 6টা বেজে গেলো, তারপর রেডি হতে হতে এখন প্রায় 7টা বাজে। এখন একটু দেখি আশেপাশে কোথাও বেরোই, কোথায় যাই না যাই দেখছি, কোথায় যাচ্ছি এখনও প্ল্যানিংই করিনি কোথায় যাব। হ্যাঁ, তো সেখানে যাই। আর এমনি সেরেছি, অল্প একটু সিম্পলি সেরেছি, আর একটুখানি ওই একটা সালোয়ার পরেছি, আর এই যে দেখো একটা দুল পরেছি, এই দুল দাঁড়াও পরে যাচ্ছে, এই দুলটা, সরি হ্যাঁ, এই দুলটা পরেছি। এই দুলটা অ্যাকচুয়ালি এমনই একটা দুল যেটা সব কিছু ড্রেসের সঙ্গে মানায়। এই দুলটা হচ্ছে মাসি আমাকে গিফট করেছিল, ওদের বাড়িতে গিয়েছিলাম এই জানুয়ারি মাসে ওদের বাড়ির যেখানে থাকে সেখানে একটা মেলা হয় বড় করে, তো আমাকে নিয়ে গেছিলো সেই মেলাটায়। আমাকে বলছিল যা খুশি তাই কেন, আমি কিনে দেবো। আবার আমি দুল ছোটোবেলা থেকে ইয়াররিংস খুব ভালোবাসি, তো আমার এই দুলটা খুব পছন্দ হলো, সব কিছুর সঙ্গে ম্যাচিং হবে, সব রকম ড্রেসের সঙ্গে ম্যাচিং হবে, বিশেষ করে কুর্তি আর জিন্সের সাথে। তো আমি বললাম এই দুলটা আমি নেবো, তো আমাকে এই দুলটা দিয়েছে আমার ওই মাসি। ওদের বাড়িতে যাবো, সামনে দেওয়ার ইচ্ছা আছে, তখন দেখাবো, ঠিক আছে? এখন চলো দেখি, এই সামনে পুজো হচ্ছে, ওখানে একটু খিচুড়ি দেবে, তো সৌরভ আনতে যাবে, তুই আনতে যাবি তো? তো আনতে যাবো, প্রণাম করছিস কেন? তো আনতে যাবো, এনে তারপর বেরোচ্ছি। এই তো 7টা ওভার হয়ে গেছে, 7টা 5 বাজে প্রায়, এবার বেরোচ্ছি, চলো দেখি কোথায় যাবে। আগে খিচুড়িটা নিয়ে আসি, খিচুড়িটা নিয়ে এসে আগে দিই, তারপর অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি ঢাকুরিয়া স্টেশনের কাছে, সামনেই স্টেশন রয়েছে, আর এখানে একটা মিষ্টির দোকান আছে, এখানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, তো মিষ্টিগুলো খেলাম। বলতে মিষ্টি খেলাম তো, তখন আমার মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না, ঠিক আছে, অল্পই আমি মিষ্টি খাই। তবুও একটু সৌরভ বললো যে এখানে ওখান মিষ্টি খুব ভালো, খাওয়া বলে দুটো মিষ্টি খেলাম, আর কিছু খাইনি। তো সৌরভ ভিতরে আছে, ও পনিরের চপ খাচ্ছে, আমার ভালো লাগে না অতটা, তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, ও এলে তারপর আবার যাবো। তো এখানে এসে আইসক্রিমটা কিনলাম, টেন্ডার কোকোনাট,
এটা প্রচন্ড টেস্টি একটা আইসক্রিম, ভালো লাগে খেতে। তোমরা অনেকেই নিশ্চয়ই খেয়েছো বা যারা খাওনি বা খেয়ে দেখো, ভালো খেতে, যথেষ্ট ভালো খেতে আইসক্রিমটা। কাপ আইসক্রিম কেন নিলাম, আমি বাইরে বেরিয়ে সাধারণত ওই স্টিক আইসক্রিম বা সফটি যেগুলো আর কর্নেটো টাইপের এই আইসক্রিমগুলো খাই, বাট এটার পেছনে আমার একটা কারণ আছে। কাপ আইসক্রিমই খাই, খাই না তা নয়, ভালোই লাগে আমার খেতে, মাঝে মধ্যে খাই। কিন্তু আমার যেহেতু একটু কদিন আগে ঠান্ডা লেগেছিলো আর আজকে আমার একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা করছিলো, তাই আমি একটু বললাম একটু আইসক্রিম কিনে দিতে, তো আইসক্রিম দিলো, তো আইসক্রিমটা খাই। এবার আমি যেহেতু ঠান্ডা লেগেছিলো আর এখনও একটু একটু যেহেতু কাশি রয়েছে, তো কাপ আইসক্রিমটা নিলে একটা ইয়ে যে আমি একটু খেতে পারবো গলিয়ে গলিয়ে, সেই কারণেই নিলাম। আমরা এখন আছি ওই দক্ষিণাপন এরিয়াতে, পাশেই দক্ষিণাপন, আমরা মধুসূদন মঞ্চের সামনে বসে আছি, আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে এটা। আর এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে, যে আইসক্রিমটা এখনও গলতে টাইম লাগবে, যতটাই গলবে তত যখন মানে গললে পরেই আমি খাবো আইসক্রিমটা। এখানে খুব সুন্দর একটা পরিবেশ, মানে এই যে কলেজ স্টুডেন্ট টুডেন্ট বা একটু কম বয়সী কম এজে যেগুলো ছেলেমেয়েরা আছে, সুন্দর বেশ সন্ধ্যাবেলা লাগে। আমি এর আগেও এসেছি, তো এখানে সব এসে সুন্দর গিটার বাজিয়ে গান টান করছে, এ বেশি নয় 22-23 বছরের ছেলে কি তার থেকেও কম, এরা সুন্দর নাচছে করে সবাই রয়েছে, আরও অনেক বসে আছে, অনেকেই এসছে এখানে। আর এখানে নাটক চলে, সম্ভবত ভিতরে কোনো নাটকও চলছে, কিন্তু অলরেডি এখানে বোধ হয় 6:30 থেকে শো শুরু হয়, তো আমরা ঢুকেছি প্রায় 7:30 উপর হয়ে গেছে, নয়তো হয়তো একটা নাটক আমরা দেখতাম। সামনে শুরু হবে নাট্যমেলা হয়ে গেছে, ১৭ তারিখ থেকে শুরু হয়ে গেছে, 26 তারিখ পর্যন্ত ওই নাট্যমেলা চলবে। এবং এই নাট্যমেলাতে কলকাতা এবং মফস্বলের বিভিন্ন ছোটো ছোটো নাট্যদলের প্রযোজিত নাটক এবং তার সাথে সাথে কলকাতার স্বনামধন্য কিছু নাট্যগোষ্ঠী এবং বিশিষ্ট কিছু ব্যক্তিত্বদের পরিচালিত বা নির্দেশিত নাটক এখানে মঞ্চস্থ হবে। 26 তারিখ পর্যন্ত নাট্যমেলাটি চলবে, তার পরবর্তীকালে আবার 4 তারিখ থেকে মার্চ মাসে কলকাতার বিশিষ্ট সব নাট্যবিদগুলো এখানে তাদের পরিবেশিত দুঃখিত তাদের প্রযোজিত নাটকগুলো পরিবেশন করবে। তোমরা আসতে পারো মধুসূদন মঞ্চে, এসে নাটক দেখতে পারো। এর আশেপাশে যারা আছে তাদের তো আসাটা কোনো তাদের পক্ষে ব্যাপারই নয়, যদি মানে হ্যাঁ কাজ থাকলে অবশ্যই হয়তো আসা হয়ে ওঠে না, অফিসের ছুটি হয় ওই টাইমে 6:30 হয় তো নাটকগুলো স্টার্ট হয়, কিন্তু আসতে পারো একবার এসে দেখতে পারো। আসে আরও দূরেও যারা আছো তারাও আসতে পারো, ভালো লাগবে এসে দেখে, কারণ সৌরভ নাটকের ব্যাপারে ভীষণই ইন্টারেস্টেড, তো ওর জন্য মানে আমি স্টেজে গিয়ে সে অর্থে নাটক দেখেছি সে অর্থে সেরকম নয়, দেখেছি আমি নাটক দেখেছি, কিন্তু এই মধুসূদন মঞ্চে এসে সেভাবে কোনোদিনও নাটক আমি দেখিনি, কিন্তু এর আগের বার নাট্যমেলার সময় সৌরভের সঙ্গে এসে মধুসূদন মঞ্চে নাটক দেখেছিলাম, ভালো লেগেছিল, খুব নাটকের ব্যাপারে খুব ইন্টারেস্টেড থাকে, মানে আরও আমাদের বন্ধুমহলে তো সবাইকে দেখেছে, ওরাও নাটক টাটক করে, নাটকের সাথে পাপানো তাই আরও অনেকেই আছে, হ্যাঁ তো যারা নাটকের সঙ্গে জড়িত আবার নাটক টাটক করে। আর আমার বাবাও খুব ভালো নাটক করতো, আমার বাবার যখন বয়স কম ছিল তখন বাবা ভালো নাটক করতো, বিভিন্ন জায়গায় বাবাও নাটক করেছে আর নাটকের সেন্সটাও বাবার ভালো আছে, তো আমি দেখেছি দু একটা জায়গায় দেখেছি নাটকে উনি যথেষ্ট পারদর্শী ছিলেন। আমার বাবাকে তোমরা ব্লগে সেভাবে কোনোদিনও দেখোনি, আমাদের বাড়িতে একবার এসেছিলো কিন্তু অতটা ব্লগে আসতে চায়নি বলে আমি আর আনিনি ব্লগে, কিন্তু বাবাও নাটকের সম্বন্ধে ইন্টারেস্টেড বেশ আছে, ভালোবাসে নাটক, আমার দাদুও নাটক ভালোবাসতো, দাদুর অনেক কিছু বিষয়েই মানে ইন্টারেস্ট আছে, আমি পরে সময় পেলে একদিন দাদুকে ব্লগে নেবো, আসলে যাওয়া তো মানে সবসময় হয় না, যখন যাওয়া হয় তখন দাদুর সঙ্গে গল্প করতেই ব্যস্ত থাকি, দাদুর শরীরটা ভালো না, আমাদের সঙ্গে গল্প করলে দাদু খুব মানে খুব মানে আনন্দ পায় মন থেকে, আসলে দাদু নাতি নাতনিদের এত ভালোবাসে কি বলবো, মানে দাদুর যতদিন মানে দাদু পেরেছে, দাদু এখন দাদু শুয়ে থাকে, দাদু অসুস্থ, দাদুর অনেকটাই বয়স হয়ে গেছে এখন, তো আর একটু যখন মানে আজ থেকে প্রায় 7-8 বছর আগে 5-6 বছর আগেও আমার মনে আছে আমরা স্কুল কলেজ যারা করতাম প্রত্যেকে আমরা 3 বোন, প্রত্যেকে দাদু কিন্তু স্টেশন থেকে নিয়ে আসতো, তারপর আমাদের ট্রেনে উঠিয়ে দিত, সমস্ত কিছু আমাদেরকে দাদু মানে মনে না করিয়ে দিলে মানে দাদু সব মনে করিয়ে দিত, সব আমরা করতাম, মানে দাদুর কথা দাদুর অবদান অনস্বীকার্য, আমি মানে কোনোদিনও ভুলতে পারবো না, দাদুর কথা বলতে গেলে অনেকদিন সারাদিনই চলে যাবে, আমি একদিন ব্লগে পারলে দেখাবো, তো সে আমার দাদুর নাটকের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু সম্বন্ধে প্রচুর জ্ঞান আছে। নাটকের বিষয়ে আমার পরিবারেরও আগ্রহ রয়েছে, আমার বাবাও
প্রত্যক্ষভাবে নাটক হয়তো খুব ছোটবেলায় করেছিলেন, যেরকম সবাই পাড়ার নাটক করেন সেরকম, কিন্তু তাছাড়া বিভিন্ন তদানীন্তন সময় বিভিন্ন পাড়াতে নানান রকম নাটক বা যাত্রা পালা একটা একটা সময় প্রচণ্ডভাবে জনপ্রিয় ছিল, এখন অনেকটাই প্রায় সিনেমা হয়ে গিয়েছে। পরিবেশিত করতেন আমাদের, আমরা এখন গত এক বছর ধরে আমরা ঢাকুরিয়া যাত্রাতে এসেছি বটে, কিন্তু আমরা প্রায় আমার জন্ম পাকশাকাশ চত্বরে, আমার বাবার জন্ম পাকশাকাশ চত্বরে, আমাদের পুরো ছেলেবেলাটা কেটেছে পাকশাকাশ। মানে আমাদের বিয়ের আগে ওরা, আমরা যেখানে থাকি একটা ফ্ল্যাটে থাকি আমরা, আর তো 2 BHK ফ্ল্যাট, এরকম আমি একদিন ফ্ল্যাটটা ঘুরে দেখাবো, মানে আমাদের একদিন দেখাবো তোমাদের। এবং ঘটনাচক্রে আবার সেই দিনটিতে যাই হোক, তো তারপরে আসলে আমাদের বিয়ে হলো ফেব্রুয়ারি মাসের 18 তারিখে 2022, আর 2021 আগস্ট মাসে এটা ছিল, আর তার আগে ওরা বক্সার কাছেই ছিল। বক্সার কাছে প্রায় 80 বছর আমরা থেকেছি, আমার তোর 80 বছর না, আমার আমাদের পরিবার সবাই ভাবে তোর আছে, আমার ঠাকুরটা যখন যুবক ছিলেন তারপরে তো আমার বাবা বললাম বাবার এখানে জন্ম, এবং পুরো বাবার পুরো যৌবন দাদা সবকিছু এখানে থেকেছে। বাবাও নাটক খুব ভালোবাসেন এবং ঘটনাচক্রে আমার মামা বাড়ির দিক থেকেও সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত। আমার বড় মামা ঋতুরঞ্জন সরকার একটা সময় নাট্য জগতের বেশ পরিচিত নাম ছিলেন, মেঘনাথ ভট্টাচার্য চন্দন সেনদের মতন। আসলে এখন বললে তো ওরকম ভাবে বুঝতে পারবে না, নাম বললে। তো যাই হোক, মোটামুটি নাটকটা ভালোবাসি সবাই, আর আমি যেটা আমার অনেক দিন ধরে করা হয়নি, আমি ভাবছি এই মাসে ভর্তি হব, আবার ভাবছি পরের মাসে ভর্তি হব, মানে পরের মাস পরের মাস করে করে আমার 1 বছর হলোই না, আমি আসলে নাচ করতাম, মানে এখনো মানে ডান্স যেটা বলে আমি ডান্স ছোটোবেলা থেকেই শিখেছি, মানে কি নাচ না, মানে ওই আর কি আমি নাচ শিখতাম। আমি বিয়ের আগেও মানে করেছি, এমন নয় যে বিয়ের পর আমার নাচ বন্ধ হয়ে গেছে, সেরকম নয়, মানে বিয়ের পর আমি নাচ করতেই পারি, সবাই যথেষ্টই সাপোর্ট করে, ও আমাকে বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যাওয়া হয়ে উঠছে না, কারণ আমার নাচের যিনি স্যার শেখায় উনি তো সন্তোষপুরে, আমি যেখানে যাই থাকি সেখানে শেখায়, এবার আমি যখন যাই অনেক সময় হয় কি রবিবার করে যা রবিবারটা পড়ে না, বা পড়লেও আমার স্যারের কাছে যাওয়া হয় না, এই করে করে না আর হয়েই উঠছে না। আর অফিস টফিস আমি জব সার্চিংয়ে একটু বিজি ছিলাম, তারপর নানান রকম কাজ এটা সেটা, মাঝখানে শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো। এর আগে একটা যে জবটা করতাম, সেই জবটা সব থেকে বড়ো কথা, সেই জবটা আমার সানডে ছিল, আমি 6 মাস একটা জব করেছিলাম বিয়ের পর, সেই জবটাতে আমার সানডেতে অফিস যেতে হতো, আর সানডেতেই আমার নাচের ক্লাস ছিল, সেই কারণে আমার যাওয়া হয়নি। তারপরে ওই জবটা শেষ হয়ে অক্টোবরে, তারপর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমি বাড়িতেই বসে মানে মোটামুটি বসেছিলাম, এই ফেব্রুয়ারি না জানুয়ারি লাস্টের দিকে। হ্যাঁ, তো যাই হোক, তারপর মোটামুটি আমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারির হাফ আমি প্রায় ঘরেই বসেছিলাম। তো তারপরে আমি এই ফেব্রুয়ারি এখন দেখা যাক, এখন এই অফিসটা আমার সানডে অফ পেয়েছি, আমি সানডে অফ দেখিয়ে নিয়েছি, কারণ এই সমস্ত ব্যাপারে যাতে সুবিধা পাওয়া যায়, কারণ প্রচুর টাইম দেখো ঘরের মানে কিছু কাজকর্ম তো থাকে বলো, সেগুলো করতে হয়, তাছাড়া আমার নাচটা রয়েছে, ওটাকে আমি সত্যি আবার আমি স্টার্ট করতে চাইছি। আমি সেই ভাবছি কবে, জুলাই মাস থেকে ভাবছি, জুলাই মাস থেকে ভাবলাম অগস্টে যাব, অগস্টে ভাবলাম সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে অক্টোবরে। হ্যাঁ, একদিন আমি গিয়েছিলাম স্যারের সঙ্গে দেখা করে এসেছি, কিন্তু আর রিঅ্যাডমিশন আর নেওয়া হয়নি। আমি মোটামুটি 2021 দোলের প্রোগ্রামটাও আমি করেছি, ওটা আমার লাস্ট প্রোগ্রাম করা হয়েছিল, তারপর আমি কিছুদিন নাচ করেছি, তারপর মোটামুটি আমি 2021 বোধহয় নভেম্বর থেকে স্টপ করে দিয়েছিলাম, নভেম্বর না ডিসেম্বর থেকে স্টপ করে দিয়েছি, নভেম্বর ডিসেম্বর, আমি 2022 জানুয়ারি পর্যন্তও নাচের ক্লাসে গেছি, তারপর আমি এখানে চলে এসেছি, তারপর এমন একটা জব জয়েন করলাম যে সানডে অফিস ছিল করে আর যাওয়া হয়নি, এই করে করে দেখো 1 বছর ওভার হয়ে কেটে গেল, এরপর আমি সত্যিই যাবো। আমার ওই নাচটা খুব ভালো লাগে, অনেকদিন করা হয় না, প্র্যাকটিসও করা হয় না, কিছুই করা হয় না, এমনও নয় যে আমি ভীষণ প্র্যাকটিস করতাম, আমি একদমই সেভাবে প্র্যাকটিস করতাম না, কিন্তু নাচের ক্লাসে যখন যেতাম ভালো লাগতো, নাচ করতাম, প্রোগ্রাম করতে খুব ভালো লাগতো, সমস্ত কিছুই ভালো লাগতো। এইমাত্র আমরা বাড়ি ঢুকলাম, তো এখন বাজে 7:30 বাজে, 7টার সময় বেরিয়েছিলাম,
এখন বাড়ি ঢুকলাম, এখনো ফ্রেশও হয়নি, তো এসেছি সবে। এবার ফ্রেশ হবো, ও জাস্ট জামাটা চেঞ্জ করলো, আমি এরপর একটু ফ্রেশ ট্রেস হয়ে তারপর একটু বসবো। বসে কি করবো, সেরকম কোনো কাজ নেই এখন আজকে। আর আসলে আজকে সেরকমভাবে কোনো মানে রান্না করার কোনো ব্যাপারও ছিল না বাড়িতে। আর আমি এমনিতে দেখো আমি প্রতিদিন আমি রান্না করিও না, মানে আমার শাশুড়ি মাই রান্না করে, যেহেতু আমরা বেরিয়ে যাই উনিই করে। কিন্তু সানডেটা চাই যে আমি যত খুব বেশি যে রান্না বান্না ভীষণ রকম মানে পারি সেরকম না, আমি একটু ননভেজ যে আইটেমগুলো একটুখানি মানে একটু অন্যরকম যে আইটেমগুলো হয় সেগুলো একটু পারি করতে। এবার ভেজটা আমার শাশুড়ি মা খুব ভালো করে, তো যাই হোক, তো রবিবার করে আমি দু একটা ননভেজ আইটেম রান্না করি। আর আজকে কোনো কিছুই করিনি, কারণ দুপুরবেলা ওইরকম তো কেনা খাবার খেয়েছি, আর এখন রাত্রেবেলা ওই যে ভোগ আসবে, ভোগ খাবো, তো সেটা খেয়ে ওই ওই অল্প একটুই খাবো, কারণ আমার দুপুরবেলা খেয়ে এখনও পেট ভর্তিই আছে। ইনফ্যাক্ট বাইরে বেরিয়েও শুধুমাত্র আইসক্রিম খেলাম, আর কিছু খাইনি। খাওয়াতে চাইছিল অনেক করে, বাট আমি কিছু আর খাইনি, কারণ খেলে দুটো মিষ্টি খেয়েছি, এটা আমি ভাবে বলেছি। তুই তখন ভিতরে ঢোকে তুই ইয়ে খাচ্ছিলি, ওর পানির চোখ খাচ্ছিল, আমি তখন মিষ্টিটা খেয়েছি, তো মানে তখন আমি বাইরে বেরিয়ে বলছিলাম, ওটা আমি জানিয়ে দিয়েছি, ভুলভাল কথা মোটেই বলছি না। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো এই হচ্ছে ব্যাপার। আর চলে এলাম এখন, আর এই বসে বসে ওই আর কি একটুখানি কিছু একটা করতে হবে, মানে একটুখানি গোছ গাছ করার আছে, সেইটা করব। আর একটুখানি হাতের নেল পলিশটা তুলে দিয়েছি বেশ কয়েকদিন হলো, আর পরা হয়নি, এবার ওটা একটু দেখি পারলে পরবো, ওটা করে রাখবো। তো চলো আজকের মতো এইটুকুই থাকুক ব্লগটা, আবার দেখা হবে হয়তো সামনেই কয়েকদিন পর দেখাবো। আমি যেটা বললাম যে অফিস টফিস থাকে সকালবেলা থেকে, তো সেটার জন্য বিজি হতে হতে মানে রেডি হতে হতে আর সেভাবে ব্লগ করা হয় না। আর বললামই তো আগে, অফিসে তো আর ব্লগ অ্যালাউড নয়, সেটা তো করা মানে কোনোভাবেই পসিবল নয়। যাই হোক, তো যদি পসিবল হয় একদিন আমি দেখাবো, মানে কোনো অনুষ্ঠান থাকলে বা কিছু হলে আমি পারমিশন নিয়ে একদিন আমাদের অফিসটা দেখাবো। তো চলো আজকের মতো এইটুকুই, ভালো থেকো তোমরা, তো গুড নাইট, তো দেখতে থাকো ব্লগগুলো যখন যখন পসিবল হবে, যেদিন যেদিন পসিবল হবে অবশ্যই আমি ব্লগ দেবো, দিতে থাকবো, অবশ্যই দিতে থাকবো, তোমাদের সঙ্গে টাচেই থাকবো আমি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো আর অবশ্যই ব্লগগুলো দেখো, আগেই বললাম, আর পারলে লাইক এবং একটা কমেন্টস করো, তো ভালো লাগলে শেয়ারও করতে পারো, তো তোমাদের যেটা ভালো লাগবে করো। আর অবশ্যই গুড নাইট, টাটা, বাই বাই, টাটা, শুভরাত্রি।